हेलो ভিউয়ার্স, আমি অনামিকা আর স্বাগত জানাই আপনাদের সকলকে ইনব্রিফ ইউটিউব চ্যানেলে। চাকরি ও কম্পিটিটিভ এক্সাম সংক্রান্ত যে কোনো তথ্য আপনি কিন্তু আমাদের এই চ্যানেলটিতে পেয়ে যাবেন। তার সঙ্গে চাকরির পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্ট্যাটিক ও কারেন্ট জিকে এবং নিয়মিত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স সাপ্তাহিক পিডিএফ সহ আপনি এখানে পেয়ে যাবেন। আজকের ভিডিওটিতে আলোচনা হবে বর্তমানে রেলওয়ে গ্রুপ ডির স্যালারি এবং রাজ্য সরকারের গ্রুপ ডির স্যালারি নিয়ে, এবং এই দুটির মধ্যে একটি পার্থক্য দেখানো হবে। এটি একটি কম্পারিজন ভিডিও হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট গ্রুপ ডির স্টার্টিং স্যালারি এবং রেলওয়ে গ্রুপ ডির স্টার্টিং স্যালারির মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটিকে অবশ্যই লাইক এবং যতটা সম্ভব আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করার চেষ্টা করবেন। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করছি। চলুন তবে বর্তমানে এই দুটি পদের স্টার্টিং স্যালারি কত তা দেখে নিই। প্রথমেই বলছি রেলওয়ে গ্রুপ ডি নিয়ে। রেলওয়ের ক্ষেত্রে সেভেন্থ পে কমিশন বসার পর আপনার পে ব্যান্ড হয়েছে লেভেল ওয়ান। বেসিক পে হলো 18,000 টাকা প্রতি মাসে, তার সঙ্গে আপনি ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স পাবেন বেসিকের 17%, আর এইচআরএও পাবেন। মেট্রোপলিটন সিটির ক্ষেত্রে এইচআরএ হলো 24%, আর এই 24% এইচআরএ ধরে প্রতি মাসে শুরুতেই আপনার গ্রস স্যালারি হবে বেসিক প্লাস ডিএ প্লাস এইচআরএ, অর্থাৎ 26,460 টাকা। এবার বলবো রাজ্য সরকারের গ্রুপ ডি পোস্টের স্যালারি নিয়ে। এই পোস্টের পুরনো পে স্কেল ছিল 4,900 থেকে 16,200 টাকা প্রতি মাসে, আর দুটি গ্রেড পে ছিল 1700 এবং 1800। আর 2019 সালে সিক্স পে কমিশন বসার পর বর্তমানে গ্রেড পে 1700-র ক্ষেত্রে আপনার পে ব্যান্ড হবে লেভেল ওয়ান, আর গ্রেড পে যদি 1800 হয় তবে আপনার পে ব্যান্ড হবে লেভেল টু। লেভেল ওয়ানের জন্য বেসিক পে হলো 17,000 টাকা, এবং লেভেল টুর জন্য বেসিক পে হলো 17,600 টাকা প্রতি মাসে। তাই প্রতি মাসে লেভেল ওয়ানের ক্ষেত্রে আপনার গ্রস স্যালারি হবে বেসিক প্লাস এইচআরএ প্লাস মেডিকেল, অর্থাৎ 19,540 টাকা। আর লেভেল টুর ক্ষেত্রে প্রতি মাসে আপনার গ্রস পে হবে বেসিক প্লাস এইচআরএ প্লাস মেডিকেল মিলিয়ে 20,212 টাকা। এছাড়া এক বছর পর থেকে প্রতি বছর আপনি কিন্তু 3% করে ইনক্রিমেন্টও পাবেন। চলুন এবার তবে একটি কম্পারিজন করে দেখে নিই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের গ্রুপ ডি এবং রেলওয়ে গ্রুপ ডির স্যালারির মধ্যে কি কি পার্থক্য রয়েছে। আমি গ্রস স্যালারিতে এইচআরএ অর্থাৎ হোম রেন্ট অ্যালাউন্সের কথা বললাম। তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে আপনি কিন্তু এইচআরএ পাবেন বেসিকের 12%, তার সঙ্গে 500 টাকা করে মেডিকেল পাবেন প্রতি মাসে। আর নতুন পে কমিশনের পর রাজ্য সরকারের ডেয়ারনেস অ্যালাউন্স অর্থাৎ ডিএ কিন্তু শূন্য, যদিও 2020 সাল থেকে ডিএ চালু হওয়ার কথা, কিন্তু কোভিডের কারণে এখনও ডিএ কিন্তু শূন্যই রয়ে গেছে। পরে যদি ডিএর কথা অ্যানাউন্স হয় তাহলে সেটিও আপনার গ্রস স্যালারির সঙ্গে ইনক্লুড হয়ে যাবে। আর এবার দেখে নিন রেলওয়ে গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু আপনার গ্রস স্যালারি হলো বেসিক প্লাস ডিএ প্লাস এইচআরএ। তো রেলওয়ে গ্রুপ ডির ক্ষেত্রে আপনি ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স পাবেন বেসিকের 17%, আর এক্ষেত্রে তিন ধরনের এইচআরএ অর্থাৎ হোম রেন্ট অ্যালাউন্স আছে। এক সিটির জন্য অর্থাৎ মেট্রোপলিটন সিটির ক্ষেত্রে আপনি এইচআরএ পাবেন বেসিকের 24%, মফস্বলের ক্ষেত্রে আপনি এইচআরএ পাবেন বেসিকের 16%, ওয়াই সিটির জন্য অর্থাৎ মফস্বলের ক্ষেত্রে আপনি এইচআরএ পাবেন বেসিকের 16%, আর জেড সিটি অর্থাৎ গ্রামাঞ্চলের জন্য আপনি এইচআরএ পাবেন বেসিকের 8%। তো এই এক সিটির জন্য এইচআরএ 24% ধরে প্রতি মাসের শুরুতে আপনার গ্রস স্যালারি হবে বেসিক প্লাস এইচআরএ প্লাস ডিএ, অর্থাৎ 26,440 টাকা। রেলওয়ের যেহেতু নিজস্ব হসপিটাল আছে সেই কারণে মেডিকেলের প্রতি মাসে আর আলাদা করে কোনো অ্যালাউন্স দেওয়া হয় না।
তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু মেডিকেলও দেয়া হয়ে থাকে। আর এক্ষেত্রেও কিন্তু আপনি এক বছর পর থেকে প্রতি বছর 3% করে ইনক্রিমেন্ট পাবেন। এবং রাজ্য সরকারের গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে লেভেল ওয়ানের জন্য গ্রস স্যালারি বেসিক প্লাস এইচআরএ প্লাস মেডিকেল মিলিয়ে 19,540 টাকা এবং লেভেল টুর জন্য গ্রস স্যালারি বেসিক প্লাস এইচআরএ প্লাস মেডিকেল মিলিয়ে 20,212 টাকা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এবং অন্য কোনো পদের স্যালারি জানতে আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটিকে লাইক এবং যতটা সম্ভব আপনার বন্ধুবান্ধব এবং পরিচিতদের মধ্যে শেয়ার করার চেষ্টা করবেন। আমাদের এই চ্যানেলে আমরা কিন্তু নিয়মিত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স পোস্ট করে থাকি, সাপ্তাহিক পিডিএফও দিয়ে থাকি, তাছাড়াও কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ স্ট্যাটিক ও কারেন্ট জিকের ভিডিও কিন্তু আমরা আপলোড করে থাকি। চাকরি বা কম্পিটিটিভ এক্সাম সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন। এগুলোর লিংক ডেসক্রিপশানে দেওয়া আছে, আপনারা সেখান থেকে চেক করে নিতে পারেন। আমি আবারও হাজির হয়ে যাব অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন